নমস্কার ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ বানাচ্ছি ভাজা ডিমের এক অসাধারণ রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 3টি ডিম, আর 2টো লম্বা করে কেটে রাখা আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো পিউরিন, আর নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য একটু চিনি, আর শুকনো গরম মশলা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন আমি ডিম 3টে ভেজে নেব, এর জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে সরষের তেল দেব, আর ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তাওয়া থেকে ডিমটা নামিয়ে নিয়ে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। এর মধ্যে 2 চামচ পরিমাণ সরষের তেল দেব। সরষের তেলের মধ্যে কুচানো আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নিয়ে কড়াই দিয়ে দেব শুকনো গরম মশলা, আর দেব একটা শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ, পেঁয়াজ আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। এই সময় আমি অ্যাড করব টমেটো পিউরিন, এটাকে আমি বাকি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব নুন, হলুদ, আর সামান্য একটু চিনি।
এখন আমি হলুদের কাছে গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। যে কোনো সবজিতে চিনি অ্যাড করাতে সবজির কালার এবং স্বাদও সুন্দর হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করব। আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে এক গ্লাস পরিমাণ জল দেব। জল অ্যাড করার পর এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্লো আঁচে হতে দেব। মাঝখানে একবার ঢাকনা খুলে চেক করব। রান্নাটা আমার হয়ে এসেছে। এই সময় আমি ভিজে রাখা ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো ঝোলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ফ্রেন্ড, এই রেসিপি দেখতেও যতটা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ততটাই অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এটা ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।